ক্যালেন্ডারে লেখা 6 অক্টোবর মা, 7ই অক্টোবর বাবা, 9ই অক্টোবর কয়লা এবং 11ই অক্টোবর নারোলা। আর শুধু তারিখ নয়, গোটা ক্যালেন্ডার তুলে ধরে ফেসবুকে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। নাম না করে শুভেন্দুর এই পোস্ট ঘিরে ফের এখন তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে ফেসবুকে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই পোস্ট কাকে উদ্দেশ্য করে করা হয়েছে তা কিন্তু উল্লেখ করেননি শুভেন্দুবাবু। তিনি পোস্টে লেখেন, পুলিশি মদতে মঞ্চস্থ ধর্ণা জনস্বার্থে না, পরিবারের স্বার্থে। নিত্য নতুন ভুয়ো কর্মসূচির অছিলায় না যাওয়ার বাহানা। এরপরে তিনি অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে তাতে লিখেছেন, 6ই অক্টোবর মা, 7ই অক্টোবর বাবা, 9ই অক্টোবর কয়লা এবং 11ই অক্টোবর নারোলা। ওদিকে সমাজ মাধ্যমে পোস্ট করা সেই ক্যালেন্ডারের উপরের দিকে রয়েছে গরু ও কয়লার ছবি। আর এই পোস্টের পরেই ঘোর জল্পনা শুরু। তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন তা কিন্তু বলেননি তিনি, কোনো নাম নেই। তবে কাকে কটাক্ষ করে এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ধরনের পোস্ট এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নাম না করে কটাক্ষ করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। নতুন করে বিরোধী দলনেতার এই পোস্ট ঘিরে ফের জল্পনা, বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য রাজনীতিতে। আপনাদেরকে আরো একবার পোস্টটা প্রথমে দেখাবো। পোস্টে লেখা রয়েছে, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, পুলিশি মদতে মঞ্চস্থ ধর্ণা জনস্বার্থে না পরিবারের স্বার্থে, নিত্য নতুন ভুয়ো কর্মসূচির আছিলায় না যাওয়ার বাহনা। ক্যালেন্ডার একটা পোস্ট করেছেন, সেখানে 1 থেকে 28 তারিখ অবধি দেখা যাচ্ছে অক্টোবর 2023। আর যে উপরের যে ছবিটা, সেই ছবিটাতে কিসের ছবি দেখা যাচ্ছে না, গরু এবং তার সঙ্গে কয়লার ছবি দেখা যাচ্ছে। আর একটু ডেটগুলো ফলো করুন, সেখানে 1, 2, 3, 4, 5, 6 করে প্রত্যেকটা ডেট লেখা রয়েছে, যেমন স্বাভাবিকভাবে ক্যালেন্ডারে থাকে। তবে এই 6-এর নিচে ব্র্যাকেট করে লেখা রয়েছে মা, আর 7-এর নিচে লেখা রয়েছে বাবা। অন্যদিকে 8-এ কিছু নেই, আবার 9-এ লেখা রয়েছে কয়লা, 10-এ আবার কিছু নেই, আবার 11-তে লেখা রয়েছে নারোলা। বাকিটা যেমন তেমনই রয়েছে। কিন্তু এই পোস্টটা তিনি করলেন কেন হঠাৎ করে, কাকে উদ্দেশ্য করে করলেন জানিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি বেশ তোলপাড়। গোটা ক্যালেন্ডার তুলে ধরে ফেসবুকে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। নাম না করে শুভেন্দুর এই পোস্ট ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে ফেসবুক পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই পোস্ট কাকে উদ্দেশ্য করে করা হয়েছে তা কিন্তু উল্লেখ করেননি শুভেন্দুবাবু। তিনি পোস্টে লেখেন, পুলিশি মদতে মঞ্চস্থ ধর্ণা জনস্বার্থে না,
পরিবারের স্বার্থে নিত্য নতুন ভুয়ো কর্মসূচির আছিলায় না যাওয়ার বাহানা। এরপরে তিনি অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে তাতে লেখা, 6 অক্টোবর মা, 7ই অক্টোবর বাবা, 9ই অক্টোবর কয়লা এবং 11ই অক্টোবর নারুলা। ওদিকে সমাজ মাধ্যমে পোস্ট করা সেই ক্যালেন্ডার ওপরের দিকে রয়েছে গরু ও কয়লার ছবি, আর এই পোস্টের পরেই ঘোর জল্পনা শুরু। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপেও নজর রাখুন, কারণ আজতক বাংলা এখন হোয়াটসঅ্যাপে, আর হোয়াটসঅ্যাপে বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল আজতক বাংলা।